আসসালামু আলাইকুম, পারভিনস কিচেন গ্যালারি থেকে পারভীন খানম বলছি। আশা করব সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তিনটি রেসিপি এনেছি, দুটি সসের রেসিপি আর একটি মায়োনিজের রেসিপি। এই তিনটি রেসিপি খুবই সহজ এবং ঘরে থাকা জিনিসগুলো দিয়েই করা যায়। তাহলে চলুন দেখে আসি কতটা সহজভাবে এই তিনটি রেসিপি করা যায়। প্রথমে করব টমেটো সসের রেসিপি। টমেটো সসের রেসিপির জন্য আমি নিয়েছি টমেটো, পুদিনা পাতা, কাঁচামরিচ, আর নিয়েছি চার পোয়া রসুন। রসুন আমি একটু পুড়িয়ে নিয়েছি। রসুন যদি আমি পুড়িয়ে নিই তাহলে সসটা কালো হবে না, সসটা কালারটা ঠিক থাকবে। আমি এখন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। এখন আমি দিয়ে দিব লবণ, হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ওয়াটার, 2 টেবিল স্পুন পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিব। এখন আমি করব ইয়োগার্ট সস। ইয়োগার্ট সসের জন্য আবার নিচ্ছি পুদিনা পাতা, কিছু পুদিনা পাতা নিচ্ছি, আবার নিচ্ছি রসুন কোয়া, কাঁচা রসুন কোয়া নিচ্ছি, আর নিচ্ছি লাল কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি লবণ, হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ইয়োগার্ট, আমি লো ফ্যাট ইয়োগার্ট নিয়েছি যেহেতু বাসায় খাবো। 1 কাপ ইয়োগার্ট দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ইয়োগার্ট সস, আমি এখন বাটিতে ঢেলে দিচ্ছি। এখন করব মায়োনিজ। মায়োনিজের জন্য নিচ্ছি আমি একটি ডিম, আমি ডিম ফেটে নিচ্ছি। একটি ডিম ফেটে দিয়েছি, আর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার। এখন দিচ্ছি রেগুলার অয়েল, 1 কাপ রেগুলার অয়েল দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিলাম প্রথমে, তারপর আবার হাফ কাপ দিয়ে দিচ্ছি, 1 কাপ। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করব। এরকম আমি হ্যান্ড বিটার নিয়েছি, হ্যান্ড বিটার দিয়ে এখন বিট করব। উইদিন 2 মিনিটে হয়ে যাবে। Thank you.
দেখাচ্ছি কতটা থিকনেস হয়েছে আর একটু করছি হয়ে গেছে দেখেন কতটা ঘন হয়ে গেছে মিনিমাম 15 দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন যেহেতু মায়োনিজের ভিতর হোয়াইট ভিনেগার আছে এখন আমি সসের বাটিতে ঢেলে দিচ্ছি আশা করব এই তিনটি রেসিপি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করবেন फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ